এটা আমার দ্বিতীয়বার। প্রথমবার আমরা এসেছিলাম শিকড়ের খোঁজে, স্পেশালি আমার হাজব্যান্ডের বাড়ি, তার মায়ের বাড়ি, তার পৈতৃক ভিটা সব দেখেছি, এবং তখনও আমরা অসম্ভব ভালো মানুষ পেয়েছি। বাংলাদেশের মানুষকে সবার ওপরে রাখবো, একমাত্র কবি সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ, তাকে আমি আমার পিতা পিতামহ সবার আসর সবার জায়গায় দিই, এবং সেইটা আমার সেইটাই একমাত্র আমার তীর্থভূমি আমি যে দেখতে পাবো শিলাইদহ। আমি কোনোদিন ভাবিনি, আমি মানে অসম্ভব আপ্লুত হয়েছি। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, এটা চিরকাল কবিতায় বলে এসেছি। আর এখানে আমি এসে ওনার অরিজিনাল পায়ের পাতা যেখানে ছিল সেখানে প্রণাম রেখে গেছি। আমার অসম্ভব সৌভাগ্য, মানে মানুষ স্বর্গে যাওয়ার জন্য যে কামনা করে সেই কামনা আমার পূর্ণ হয়েছে। সব কিছু, প্রতিটা জায়গা, প্রতিটা জিনিস, আর নিশ্চয়ই সুমন্ত অত্যন্ত ভালো ছেলে, ভাইয়ের মতো আমাদেরকে গার্ড করেছে। সবাইকে ধন্যবাদ, আর বাংলাদেশকে জানাই আমার প্রণাম আমার তরফ থেকে, আমার সমস্ত পিতৃপুরুষের তরফ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।